প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোন ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে ইবাদত মানে কি, আর একটু জোরে আপনারা শুনেছেন ওনারা বলেছেন ইবাদত মানে কি, তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকব, আমি রমজানে রোজা রাখব না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি তো, রোজা রাখেন না রাখলে তো চলবে। আচ্ছা জান আপনার কথা রাখলাম, নামাজও পড়বো রোজাও রাখবো, হজ করব না, হবে না? জোরে বলেন না, হবে না? আচ্ছা জান হজও করবো, মা বাবার সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য রবের নির্দেশনা মতে নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে, প্রত্যেকটা কাজ ইবাদত। প্রত্যেকটা কাজ কি? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন, যেই কাজে রব খুশি হয় সেটাই ইবাদত, যে কাজে রব নারাজ এটাই গুনাহ। একদম একদম কমন কথা, একদম শর্টকাট বলছি, যে কাজে আপনার রব খুশি হবে সেটাই ইবাদত, যে কাজে আপনার রব নারাজ হবে সেটাই গুনাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, ঠিক না? ইবাদত মানে প্রত্যেকটা এমন কাজ যেটা করলে আল্লাহ কি হয়, খুশি হয়। এবার আমি চলেন কিছু কাজ বলি, এই কাজগুলো একটু বলে শুনে দেখান তো, এগুলা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়, আপনারাই বলবেন। সুদ খাইলে জোরে বলেন, গোশ খাইলে, মা বাবার সাথে বিয়াদবি করলে, বড়দেরকে কষ্ট দিলে, জাগা জমিন খাইয়ে ফেললে, দলিল নিয়ে দুই নম্বরই করলে, এক নাম্বার বলে দুই নাম্বার দিলে, বউ ফিটাইলে, বউ ফিটাইলে, বউ ফিটাইলে, বোনের জাগা খাইয়ে ফেললে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দিলে, মঞ্চের নামে বদনাম করলে, মঞ্চের ভিতরে ফেঁস লাগাই দিলে, গিট্টা লাগাই দিলে, পাবজি খেললে, ফ্রি ফায়ার খেললে, গাঁজা খাইলে, মদ খাইলে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে কোনা চোখে তাকাইলে, কোনো মেয়ের সাথে বিবাহর আগে প্রেমের সম্পর্ক করলে, কোনো ছেলেকে প্রেমের সম্পর্ক করে আই লাভ ইউ বললে, পার্কে ঘুরতে গেলে, রেস্টুরেন্টে খাইতে গেলে, মিথ্যা কথা বলে ঘর থেকে বাইরে হইলে, তাহলে এমন প্রত্যেকটা কাজ আমি বলি নাই, নারাজ শব্দটা আপনারাই বলেছেন, সুতরাং এই সমস্ত কাজ করার কোনো অধিকার আমাদের। এবার আপনি তর্কের দরকার নাই, নিজেকে প্রশ্ন করেন, দেখবেন প্রত্যেকটা কাজ আমাদের ভিতর আছে। আচ্ছা কি সমস্যা ভাইয়া, কি এভাবে হলে তো চলবে না, আমি কেন করতাম স্যার হস ভাইয়া, গিয়া করো হদ নিন্দু দিজু, হদ নিন্দু বইও অহদ দি, আর নলে কেন করিবে, একবার দরুদ শরীফ পড়ান, আল্লাহুম্মা কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর এই কালামের লেখক অনারার এলাকার ফুয়া, জন্ম আমার নবীর যুগের লেখক অনারার এলাকার ফুয়া, জি ব্যাখ্যা আগে নাথ ফজি শায়ের মোহাম্মদ ইকবাল, মারহাবা না আর ইন অনার আল্লাহ কুশির হবন না না, অনারার এলাকার ফুয়ার লেহা গজল আজি সারা বাংলাদেশ চলত দে, কিন্তু গরর গরু গানর গাস এটা লহদুন নুসিনো, কিন্তু অনারার এলাকার সম্পদ
অনারা নু চিনো না, আজ সারা বাংলাদেশে বেড়ে চিনে শায়ের মোহাম্মদ ইকবাল, ইকবাল ভাই আর ইকবাল ভাই বোত লেখ কি এন্ড বুতুরি বে কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর উচ্চ আওয়াজ একবার হন মারহাবা ভাইয়া, কাজ কয়টা? একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এই আমলের ভিতর বালাগুলা করতে বলেছে, খারাপ গুলা নিষেধ করেছে। আল্লাহ যেগুলো নিষেধ করছে নিজের জীবনে দেখেন সবগুলো আছে। আল্লাহ পাক বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ পাক বলেছে মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলিও না, আল্লাহ পাক বলেছে মুরব্বী দেখলে সম্মান করিও ছোটদেরকে স্নেহ করিও, আল্লাহ পাক বলেছে এতিমদের সম্পদ বক্ষণ করিও না, আল্লাহ পাক বলছে যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও, আল্লাহ পাক বলেছে কেউ তোমাকে আঘাত দিলে প্রতিশোধ নিও না, প্রতিশোধ নিও না, আমার দিকে তাকায় সবর করো ধৈর্য ধারণ করো। আল্লাহ যেটা হ্যাঁ বলেছেন আমরা করি না, আল্লাহ যেটা না বলেছেন আমরা করি হ্যাঁ, তারপরও আমরা সবাই জান্নাত খুঁজি। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এখানে সবাইকে, জান্নাতি কেউ থাকলে দাঁড়ায় যান আমরা একটু চেহারাটা দেখি। জান্নাতি কেউ তাইলে দিয়ে যোগ না চেহারা কেন চাইলে। তো এই ফিশন থেকে একজন আরেকজন বন্ধুরের গুতাই গুতাই কয় এসো ফিশন হয়ে দিতে রাও মনে করি যদি ঠিক দেয় ফলো দিয়ে তুন উপায় ফলো দিয়ে তুন হ্যাঁ না হচ্ছে করে দিয়ারা আমি ব্যাস আমি রাইট তুমি রং ইন হন যাই দিন শেষই তো জানে দিতে না বড় বাট পারার কেউ নাই বাস্তব না বাস্তব যেমন আপনি যখন মেজাজ করে মেজাজ গরম হয়ে যখন মারেন তখন আপনি রাইট যখন মেজাজটা ঠান্ডা হয় কিন্তু আপনি প্রকাশ করেন আর না করেন আপনার চোখে কিন্তু আপনি রং তখন নিজে নিজে কি বলে জানেন বেশি করি ফেলায় এটা কিন্তু আর মানুষকে পুষতে দেয় না ভাইয়া মনোযোগ আছে না সবার এখানে কি কোনো দলাদলি আছে রে ভাই আমরা সবাই কয় দল আরো জোরে আমরা সবাই কয় দল আমরা দুই দল হতে চাই আমরা আল্লাহর বান্দা আমরা নবীর উম্মত চাইতে বড় কোনো পরিচয় হতে পারে এবার একটু খেয়াল করেন আমরা বললাম ভাই জান্নাতি কেউ থাকলে দাঁড়াই যান তখন পিছন থেকে বন্ধু আরেকজনকে বলে দোস্ত আই এনাডা এক অক্ত হরি দুই অক্ত ন হরি তুই তো পাঁচ অক্ত হরস তুই তিয়ে শোনা তুই তিয়ে শোনা তুই তিয়ে শোনা ইতা হদ দেখ বেজ্জুত ন করি সাহারে বুঝতেছেন 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 এবার আসেন তো একজনের নবুজিরে দিয়ে গিয়ে একজন নবুজিরে কি আর অনারা তো জানন আজিয়ে আজকেল কিছু অকন কেন ডাইরেক্ট বাইরে যে গুতে ফতমি বে কি মোবাইলে কি তুলে জোর হন না ছবি তুলে হন্ডা দে মা হই ফেলার দেন না গরম গরম করি অনারা হন না কেন ছবি তুলে হন্ডা দে ফেসবুক এবার সব পুজোর অকলে কি লিখি ছবি তুলিয়ে রে ইতা ছবি তুলিয়ে ফেসবুক লেহের দে ব্রেকিং নিউজ নলে বাইরে লব না ওয়া লেহা নিলে লেহা নো করিব না কা ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া খবর আমাদের এলাকায় একজন জান্নাতি মানুষ পাওয়া গেছে জান্নাতি মানুষ দেখতে যান ওনাকে দেখেন ছবি পোস্ট করছে শেয়ার 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 রাতারাতি ভাইরাল রাতারাতি মাহফিল তো শেষ শেফ সকালবেলার দিকে যাচ্ছে যাওয়ার সময় দোয়ানদারে দেখি দোয়ানদারা হদ্দে কি রে জান্নাতি ব্যাকেটি আনো দিবি একজন মানুষকে সবচেয়ে ভালো কে চিনে পরিবারের মানুষ
বলেন না ভাইয়া? বন্ধু চিনে, স্বামী চিনে, স্ত্রী চিনে, ভাইয়া চিনে, বোনে চিনে, মা চিনে, বাবা চিনে, এলাকাবাসী চিনে, বাহিরের মানুষ কিন্তু কেউ চিনে না। আচ্ছা চিনে না, যতটুক চিনে চব্বিশ ঘন্টার প্রত্যেকটা মিনিট কি চিনে? হয়তো দশ ভাগের এক ভাগ জানে, দুই ভাগ জানে, তিন ভাগ জানে, পাঁচ ভাগ জানে। যতই ক্লোজ ফ্রেন্ড হোক আপনার সম্পূর্ণ খবর বন্ধু জানে? জোরে বলেন না, বন্ধু জানে? তাহলে যেই বন্ধু আপনার জীবনের 20% জানা সত্ত্বে বন্ধুর বিবেকে আপনি এখনো জান্নাতি হতে পারেননি, ওই রবের বিচারে কেমনে জান্নাতি হবেন যিনি আপনার চব্বিশটা ঘন্টার প্রতিটা সেকেন্ডের কথা জানে? এত সহজ জান্নাত, এত সহজ কেন ঝগড়া করছেন? আই এম দা বেস্ট এই কথার মানে কি? আই এম দা রাইট এই কথার মানে কি? শুনেন, পৃথিবীর কেউ ভুল নাই, সবাই সঠিক। আবার পৃথিবীতে কেউ সঠিক নাই, সবাই ভুল। এই কথাটা যে বুঝতে পারে ঝগড়া থেকে সে তাড়াতাড়ি বেঁচে যেতে পারে। আপনি যখন সিক্স এর এদিকে দাঁড়াবেন আপনার কাছে সেটা একরকম, যে ওদিকে আছে তার জন্য এটা সিক্সটা নাইন। এখন পয়েন্টটা বুঝতে হবে আপনি কোন দিকে দাঁড়ায় আছেন। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন, আমরা ঝগড়া চাই, আমরা মারামারি চাই, আমরা হামলা মামলা চাই, কারণ আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি, আর সেই শান্তি বজায় রাখার দায়িত্ব মুসলমানদের। এই মুসলমান কখনো মারামারি করতে পারে? সমাজে অশান্তি করতে পারে? আর যে করে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। তো অন্য কেউ পারে নাই, তাই বলে কি আমিও পারবো না? দরকার কি? সে পারে নাই, আমি যেন হওয়ার চেষ্টা করি। সেজন্য মনে রাখবেন, বোমা দিয়ে জায়গা দখল করা যায়, আর প্রেম ভালোবাসা আদর মায়া মমতা দিয়ে বিশ্বকে জয় করা যায়। আপনার ইচ্ছা বোমা মারবেন নাকি ভালোবাসা দিবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।